আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে এমন একটি লাইট তৈরি করব যে লাইটটি না লাগে কোনো ব্যাটারি, না লাগে কোনো বিদ্যুৎ। তো বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই লাইটটি অনায়াসে জ্বলে, তো আলোও কিন্তু মোটামুটি অনেক ভালো। তো আপনার চাইলে অবশ্যই এটি তৈরি করে নিতে পারেন। তো আপনারা অবশ্যই জানেন যে বিনিময় ইলেকট্রিক্যাল কোনো ফেক ভিডিও আপলোড করে না, এবং যেটা অরিজিনালিতেই সত্য সেই ভিডিওটি আপলোড করা হয়। তো আপনারা চাইলে এটি তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো এখন কাজ শুরু করা যাক। তো প্রথমে আমাদের লাগবে একটি, আমি 3 ভোল্ট একটি এলইডি লাইট নিয়েছি, এটি অবশ্যই 3 ভোল্ট হতে হবে, এবং 4টি ডায়োড লাগবে। তো একটি রেকটি তৈরি করে নিতে পারে করতে হবে একটি রেকটি তৈরি করে নিতে হবে তো রেকটিটি অবশ্যই তৈরি করে নিতে পারবেন, এবং যদি না পারেন তাহলে অবশ্যই জানাবেন। এবং লাগবে আমাদের লাগবে হচ্ছে 1000 UF 25 ভোল্ট একটি ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরটি যে 25 ভোল্টে নিতে হবে তা না, 16 ভোল্ট হলেও হবে, 35 ভোল্ট হলেও হবে। তো এটি জাস্ট শুধুমাত্র ভোল্টেজটি ফিল্টারিং করার জন্য। তো এরকমভাবে তৈরি করে নিতে পারেন। তো এখন এটি আমরা মূল কালেকশনটা করব। তো যেহেতু এখানে আমাদের ক্যাপাসিটারের সাথে এবং ডায়োডের সাথে প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস দেওয়া আছে, এবং এই দুইটা হচ্ছে আমাদের এসি সেকশন। তো এখন আমরা আউট সেকশনে অথবা আমাদের প্লাস এবং মাইনাসটি আমরা সরাসরি লাইটের সাথে কানেক্ট করব। হচ্ছে আমাদের মাইনাস, এখানে আমরা এটির মাইনাস কানেকশন করব, এবং ক্যাপাসিটার যে প্লাস সেকশনটি আছে তো এখানে আমরা বাল্বের প্লাস লাগিয়ে নেব। তো আমাদের লাগানোর কাজ কিন্তু শেষ। তো এই দুইটি হচ্ছে আমাদের ইনপুট, এই দুইটি হচ্ছে আমাদের ইনপুট, আর এই দুইটি হচ্ছে আমাদের লাইটের আউটপুট। তো ট্রান্সফরমারেও কিন্তু আমরা সেম একই রকমভাবে কাজ করে থাকি, অথবা এই দুই সাইডে যদি আমরা ট্রান্সফরমার লাগাই তাহলেও কিন্তু আমাদের এই দুইটি আউটপুট হিসাবে গণ্য হবে। তো সেম একই কানেকশন, একদম সেম হুবাহুব। তারপরেও যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করবো। যদি দেখেন তো এই ডায়োডটিতে যে রেক্টিফায়ার তৈরি করা হয়, 4টি ডায়োড, প্রথমত 2টি ডায়োড প্লাস একখানে করবেন, এবং তারপরে 2টি ডায়োডের মাইনাস একত্র করতে হবে। তো 2টি প্লাস এবং 2টি মাইনাস একত্র করার পর আমাদের বাকি থাকবে 4টি মাথা। তো তার পরবর্তী যে লাইনগুলো আছে সেটি একটি আরেকটির সাথে অ্যাড করলেই হবে, এক মোড়া থাকবে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস। তো সেম একই মডেলে হবে। তো এখন আমরা এটি টেস্টিং করব, অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন টেস্টিংয়ের জন্য আমাদের লাগবে হচ্ছে এসি ভোল্টেজের নিউট্রাল এবং আর্থ, মানে আমাদের যে মাটি থেকে যে গ্রাউন্ড লাইনটি থাকে, তো সেই গ্রাউন্ড লাইনের আমাদের একটা আর্থিং লাগবে অবশ্যই এটি জ্বালানোর জন্য। তো আমরা এটি এখন টেস্ট করব। লাইনটি চেক করার জন্য আমরা এরকম একটি সকেট নিব, মাল্টি সকেট, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই কিন্তু আমাদের নিউট্রাল দরকার হবে, আমাদের নিউট্রাল আর হচ্ছে আর্থ, এখানে আমাদের ফেসের কোনো প্রয়োজন নেই। তো তারপরেও আমরা ফেসটি কোনটি সেটি দেখে নিই।
তো লাইট থাকার কারণে দেখা যাচ্ছে না, তো লাইট অফ করে দেই। এই সাইড কিন্তু হচ্ছে আমাদের ফেস, ফেস বললে এই যে, ওই যে ফেস দেখতে পাচ্ছেন, তো যদি অফ করে দেই তাহলে এখানে কোনো প্রকার কোনো ফেস নেই। তো এটি আমরা এখন ঢুকাবো, একটি ঢুকাবো নিউট্রালে, এই পাশে হচ্ছে আমাদের নিউট্রাল। এই যে ঢুকানোর পর দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু ভালোই জ্বলছে। এই যে এই হচ্ছে আমাদের নিউট্রাল, সুইচটি কিন্তু অফ আছে। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের নিউট্রাল, আর এই যে হলুদ তার ঠিক আছে, এটি হচ্ছে আমাদের সরাসরি এই যে কালো তারটি, আমাদের এই যে মাটি থেকে যে আর্থিংটা চলছে, এই যে এই সরাসরি আর্থিং, এই যে পাশ দিয়ে উঠছে, এই যে এই পাশ দিয়ে এই যে আর্থিং দেখতে পাচ্ছেন। এখানে কোনো প্রকার কোনো ফ্যাক্ট নাই, এটি 100% রিয়েল একটি ভিডিও। দেখতে পাচ্ছেন আলো কিন্তু মোটামুটি অনেক ভালো আলো দেয়, এই যে দেখেন মোটামুটি আলো অনেক বেশি। তো এটি কিন্তু বিদ্যুৎ না থাকলেও চলে। তো দেখতে পাচ্ছেন অনেক ভালো আলো দেয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং না বুঝলে যদি কোনো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।